হিরো আলমকে নিজের গাড়ি উপহার দিতে চান হবিগঞ্জের শিক্ষক। বগুড়ায় দুটি আসনের উপনির্বাচনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে লড়ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচিত চিত্রনায়ক হিরো আলম। আজ বুধবার 1 ফেব্রুয়ারি ওই দুটি আসনে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, আর এতে তার জনপ্রিয়তায় মুগ্ধ হয়ে নিজের নোহা গাড়ি উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন হবিগঞ্জের চুনারাঘাটের নরপতি গ্রামের হাজী আব্দুল জব্বার জিএল একাডেমি অ্যান্ড হাই স্কুলের প্রিন্সিপাল এম মুখলিসুর রহমান। বুধবার 1 ফেব্রুয়ারি রাত 1টায় এম মুখলিসুর রহমান নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। এম মুখলিসুর রহমান বলেন, হিরো আলম জিরো থেকে হিরো হয়েছেন, তিনি জীবনে অনেক কষ্ট করেছেন। হিরো আলম এখন সোনার মানুষ হিসেবে পরিণত হয়েছেন। তিনি নির্দলীয় অজনপ্রিয়, তাই নিজের ব্যবহৃত 6 লাখ টাকা দামের গাড়িটি তিনি উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন। এর আগে মঙ্গলবার 31 জানুয়ারি সন্ধ্যায় এম মুখলিসুর রহমান নিজের ফেসবুক পেজে হিরো আলমকে গাড়ি উপহার দেওয়ার বিষয়টি লাইভে এসে ঘোষণা করেন। এতে তিনি বলেন, আগের দিন সোমবার একইভাবে তার ফেসবুক পেজে হিরো আলমকে সিলেটবাসীর পক্ষ থেকে চাঁদা তুলে 5 লাখ টাকা উপহার দেওয়ার আহ্বান জানান। এতে কমেন্ট বক্সে অনেকেই বাজে মন্তব্য করেন এবং হিরো আলমকে তুচ্ছ তাচ্ছিল্য করেন। এতে সিলেটের মানহানি হয়েছে বলে অনেকেই উল্লেখ করেন, যে কারণে পুনরায় গাড়িটি উপহার দিয়ে ভিডিওটি করেছেন এম মুখলিসুর রহমান। ভিডিওতে তাকে বলতে শোনা গেছে, আমি ফালতু ভিডিও করি না, আমি ওয়াদা করলাম হিরো আলমকে আমার নোহা গাড়িটি উপহার দিলাম। তিনি নির্বাচনে পাশ করেন আর ফেল করেন। 2 ফেব্রুয়ারি সকালে যেন সিলেটের চুনারুঘাটে এসে গাড়িটি নিয়ে যান, আমি কাগজপত্র তৈরি করে রাখছি। সিলেট বাংলার দ্বিতীয় লন্ডন, তাই আমি সিলেটের ইজ্জত নষ্ট করতে চাই না। সবাই আমার ভিডিও সেভ করে রাখেন, স্ক্রিনশট দিয়ে রাখেন, আমি ওয়াদা ভঙ্গ করব না। অবশেষে তিনি হিরো আলম জয়ী হবে বলে শুভকামনা জানান। আমার গাড়িটা আমি হিরো আলম সাহেবকে উইল করে দিলাম, আমি ওনাকে দান করলাম, আমি ওনাকে উপহার দিলাম।